আচ্ছা দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের আহলি ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনি কিভাবে ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্টে তো চলুন শুরু করি প্রথমে আপনি কুইক পে অথবা আহলি ব্যাংকে যে কোনো ব্রাঞ্চের নিচে গেলে এই ধরনের ডিপোজিট মেশিন দেখতে পারবেন আপনার কার্ডটি এই জায়গা দিয়ে ঢুকাইতে হবে যখন কার্ডটি নিবে দেখতে পারছেন ওয়ার্নিং দেয় এখানে সবুজ বাতি উঠে কার্ড ঢুকানোর পর আর কিন্তু সবুজ বাতি উঠে না এই জন্য সবুজ বাতি চলা অবস্থায় আপনি কার্ড ঢুকাবেন দেখতে পারছেন কার্ড ঢুকানোর পর একটু করার পর আপনার পাসওয়ার্ড দিতে বলবে কার্ডের যেই পাসওয়ার্ড চার সংখ্যার সেটা দিয়ে কন্টিনিউ ইংলিশের উপরে আপনি ক্লিক করবেন দশক পূর্বে আমরা আরেকটি ডিপোজিটের জন্য ভিডিও তৈরি করেছিলাম তাদের কিন্তু একটা ম্যানুয়ালি মেশিন আছে সেটা দিয়ে আপনার যে ব্রাঞ্চে যাবেন সেটা যদি আপনার ম্যানুয়ালি মেশিন হয় তাহলে আই বাটন থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন তো দর্শক ক্যাশ ডিপোজিট এক নম্বর অপশনটি আপনি ক্লিক করবেন দেখতে পারছেন আমরা এক নম্বর আমাদের নিজের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব তাই এক নম্বরে ক্লিক করব এভাবে ক্লিক করার পর দেখতে পারছেন নিচে কিন্তু এবার ডালাটি ওপেন হয়ে গিয়েছে এখানে আপনি পঞ্চাশ দুইশো পাঁচশো একশো একেবারে মলিন অথবা ছিঁড়া ফাটা নোট দেওয়া যাবে না টাকা দেওয়ার পর অটোমেটিকভাবে ডাকনাটি মেরে যাবে দেখতে পারছেন আমাদের কিন্তু গণনা হচ্ছে এবং কত টাকা কোনটা কত টাকা দিয়েছেন সব কিছু এখানে ডিটেলস চলে আসবে দেখতে পারছেন আমরা টোটাল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ডিপোজিট অপশনে ক্লিক করবেন এখানে যদি কাটা সিরা বা কোনো কারণে সমস্যা দেখে সেক্ষেত্রে কিন্তু টাকা রিফান্ড আগেই চলে আসবে ওয়ার্নিং দিবে তো দর্শক এখানে আপনি যে কোনো একটা মানে কী পারপাস আপনি এটা ডিপোজিট করতে চাচ্ছেন যে কোনো একটা ক্লিক করে দিবেন। এখানে টোটাল কত টাকা দেখতে পারছেন দেওয়া আছে আপনি ডিপোজিট করতে চাচ্ছেন তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পারছেন প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি যদি রিসিপ্ট চান রিসিপ্টের উপরে ক্লিক করতে চান ক্লিক করতে পারেন আপনি যদি আরও কাজ করতে চান ইয়েস এর উপরে ক্লিক করবেন আপনার মোবাইলই কিন্তু অলরেডি রেজিস্টার নাম্বারে কি এস এম এস চলে আসছে ব্যালেন্স ইনকোয়ারিতে এসেও কিন্তু আপনি দেখতে পারবেন টোটাল আপনার ব্যালেন্সে কত টাকা আছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাভেলেবেল ব্যালেন্সটা শো করছে আপনি নো অপশানে ক্লিক করলে যে আমার আর কোনো কাজ নেই নো অথবা ওই যে লাল কিবোর্ডের উপরে ক্লিক করলে আপনার কার্ড কিন্তু বেরিয়ে আসবে তো দর্শক দেখতে পারছেন এখন কিন্তু বেশিরভাগ মেশিনগুলোই স্মার্ট মেশিন বসিয়ে দিয়েছে এই যে এগুলো আগের ক্যাটালগ মেশিন তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর যারা বাংলাদেশি কার্ড রোমিং করে বিদেশে ব্যাংকিং কাজের জন্য রবি এয়ারটেল গ্রামীণ ব্যবহার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আশা করি আমাদের মাধ্যমে কাজ করলে প্রতারিত হবেন না আর দর্শক যাদের অলরেডি রোমিং করা আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে বাংলাদেশি সার্ভার আছে অনেকে মনে করে এটা ভিফিএন ভিফিএন দিয়ে কিন্তু বর্তমানে সৌদি আরবে চালানো নিষেধ আমাদের যে সার্ভারটা আছে এটা বেফিয়েন না আপনারা নিলে তখন বুঝতে পারবেন আর অবশ্যই এই সার্ভার দিয়ে শুধু বিকাশ না উপায়টাও খুবই স্মুথলিভাবে প্রবাসের থেকে ব্যবহার করতে পারবেন উপায়টাও বাংলাদেশে খুবই জনপ্রিয় আর দর্শক যাবেন না যারা বিলিয়েন্ট ব্যবহার করেন রিচার্জের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এতে আপনি দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আমাদের মাধ্যমে রিচার্জ করলে